বাংলায় আবার দুর্যোগ আবার নিম্নচাপ কি হবে এরপর আবার কি বাংলা ভাসবে এই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে কারণ সামনেই পুজো আর তার মধ্যে যদি আবার দুর্যোগ ঘনিয়ে আসে কারণ ইতিমধ্যেই বাংলার একটা অংশ বন্যায় ডুবে গিয়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি সহ একাধিক জায়গা জলমগ্ন এর মধ্যে যদি আবার নিম্নচাপ হয় আবার দুর্যোগ ধেয়ে আসে তাহলে তো পুজো একেবারে মাঠে মারা যাবে পুজোর আগে এই বৃষ্টিতে এবার প্রমাদ গুনছে বাংলার মানুষ কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর কি পূর্বাভাস রয়েছে আর সেই বিষয়ে আপনাদেরকে বলি আবহাওয়া দফতরের পূর্বাভাস বাংলায় আবার দুচোক হের নিম্নচাপ উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ আগামী বারো ঘন্টা এটা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং মধ্যপ্রদেশের আরও ভেতরে ঢুকে পড়বে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা দেরাদুন ওরাই এরপর গভীর নিম্নচাপের ওপর দিয়ে উত্তরপূর্ব পূর্ব মধ্যপ্রদেশ গোপালপুর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর তার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কুড়ি তারিখ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস একুশ তারিখও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বাইশ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে তেইশ তারিখও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গ কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি জানাবো উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মূলত পরিষ্কার আকাশ পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রার পারত ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বাংলায় আবার দুর্যোগ আবার নিম্নচাপ উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ আগামী বারো ঘন্টা এটা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং মধ্যপ্রদেশের আরও ভেতরে ঢুকে পড়বে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা দেরাদুন মোরাই এরপর গভীর নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ গোপালপুর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তার প্রভাবে বাংলায় বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কুড়ি তারিখ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস একুশ তারিখও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বাইশ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এবং তেইশ তারিখও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গে কেমন থাকবে পরিস্থিতি এবার সেটা জানাবো উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মূলত পরিষ্কার আকাশ পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে বাংলায় আবার দুর্যোগ আবার নিম্নচাপ এরই মধ্যে বেশ কয়েকটা জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে গভীর নিম্নচাপ এবং আগামী বারো ঘন্টায় শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশের আরও ভেতরে ঢুকে পড়বে আর অন্যদিকে মৌসুমি অক্ষরেখা দেরাদুন ওরাইয়ের পর গভীর নিম্নচাপ তার ওপর দিয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ গোপালপুর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তার প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন